মুখ্যমন্ত্রীকে নিয়ে কৌস্তবের মন্তব্য নিয়ে বা তৃণমূলের ধিক্ষার মিছিল অনুষ্ঠিত হলো বহরমপুরে। রবিবার বিকেলে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে বহরমপুরে জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। জেলা কার্যালয় থেকে মিছিল বের হয়ে প্রশাসনিক ভবন লালদিঘি হয়ে পুনরায় আবার জেলা কার্যালয়ে এসে শেষ হয়। তাদের দাবি, কংগ্রেসের মুখপাত্র কৌস্তব বাগচি মুখ্যমন্ত্রীকে বর্বরোচিত ভাষায় আক্রমণ করেছে, তারই প্রতিবাদে এই মিছিল। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা সাংসদ আবু তাহের খান, জেলা সভানেত্রী শাওনি সিংহ রায়, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ব।